প্রত্যেক দিন সকালে আমার একটাই কাম, ঘুম থেকে উঠে আগে জানলা খুলে দেওয়া নি। ঘরটা যে প্রচুর অন্ধকার হয়ে থাকে সেজন্য আগে ঘুম থেকে উঠে কোনো কাজ না ধরিয়া আগে জানলা খুলে দিই। আর সকাল থেকে লাইটটাও চলে গেছে, কালকে রাত্রেই চলে গেছে লাইট। এমন একটা জোরে চড়ক পড়ছিল, ঘরে কাঁপে উঠছিল। ভাগ্য ভালো আমার কিছু জিনিস নষ্ট হয় নাই, ফ্যানটা না দেওয়া ছিল এই কাপড়গুলোর জন্য। কিন্তু সকালে তো এখন চেক করতে পারিনি, লাইট আসলে চেক করতে লাগবো। অনেক জোরে একটা ঠাটা বসছে, তখনই আর কি লাইটটা চলে গেছে। জানি না আজকে লাইট আসবো কি না, সকাল থেকে লাইটও নেই। তো যাই হোক, সব জানলা টানলা খুলে দিলাম, ঘরটা একটু আলো নিয়ে আসলাম। এই জানলাটা আমাদের রুমে জানলা খুলে দিলে এত সুন্দর হাওয়া আসে কি আর বলবো, মানে মনে ঠান্ডা হয়ে যায়। মাঝে মধ্যে যখন আর কি লাইট থাকে না, আমরা কোনো টাইমে জানলা খুলে ঘুমাই, এত সুন্দর হাওয়া আসে আর ঘরটাই ঠান্ডা হয়ে যায়। তো বর্মশাই এখন ওকে শুয়ে আছে, আমি আর ওকে ডাকলাম না। আমি এখন যেগুলো পারি কাজগুলো করে নিই। এখন না ছাড়টাও অত একটা করে ভালো করে দিতে পারি না, শরীরটা অত একটা আমার ভালো না, তার জন্য এই কয়েকদিন আর ভিডিও দিতে পারিনি। শরীর খারাপ থাকলে কোনো কাজ কামে আর করতে ইচ্ছা করে না। কী করব, একলা একলাই সব কিছু তো করতেই লাগবো, আর ছেলে মানুষকে দিয়ে কতটুকু আর করাবো। আমার ছেলে মানুষের কাম পছন্দ লাগে না। তো যাই হোক, কোনো টাইমে না পারলে তো করতেই লাগবো, এখন যতটুকু পারি করি, না পারলেও রাখি পরে করে দেই। আজকে যেহেতু বুধবার, গ্যাসটা মুছতাম না, কিন্তু বৃষ্টি না আমার কি রান্নাঘরেও বৃষ্টি আসে, সের জন্য এই যে জলে জল হয়ে থাকে, তার জন্য এই যে গ্যাসটাও মুছে নিচ্ছি। কী আর করবো, কষ্ট যে কোনদিন শেষ হবো এটাই কোনো টাইমে ভাবি। তো যাই হোক, যার কষ্ট তার চারোদিকেই কষ্ট, কী আর বলবো। তো যাই হোক, এদিকে আমার গ্যাস ট্যাস মুছানো হয়ে গেছে, এদিকে এগুলো লাগাই দিলাম। তারপর ঘরটা এতটাই অন্ধকার, মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে কাম করে নিচ্ছি। এইদিকে রান্নাঘরটাও মুছে নিচ্ছি, আর রান্নাঘর না মুছলে না ভালো লাগে না। কালকে তো মুছবই, কালকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তাও মুছে নিচ্ছি। একটা থাকে না নিয়ম, রান্নাঘর প্রত্যেক দিন নাকি মুছতেই লাগে। আর যেহেতু আমি রাত্রে খাওয়া দাওয়া করে বাসন ধুইতে পারি না, বাইরে যাই ধুইতে লাগে। তো বাইরে যাই কী ধুবো, রেখে দিই সকালে ধুই, তারপর রান্নাঘরটাও মুছে নিই। তারপর এদিকে আবার ঘরটা মুছে নিচ্ছি। এখন তো বৃষ্টি বাতিলের দিন, ঘরটা কেমন যেন হয়ে থাকে, তাই ভাবলাম ঘরটা মুছে নিই, কি আর দুইটা রুম কতটুকু বা টাইম লাগবো। কিন্তু এই দুইটা রুমে মুছতে যে আমার ব্যান্ডটা বাজে ওটাই কোনো টাইমে ভাবি। বরকে দিয়ে কোনো টাইমে খাটের নিচটা মুছাই, আজকে আর বর উঠে নাই, বরকেও ডাকিনি, কারণ বরের শরীরটা একদমই ভালো না, সের জন্য আর বরকেও ডাকলাম না। বরের পাও ব্যথা এখনও নাকি কমে নাই, রাত্রে মালিশ করে দেই, কিন্তু তাও জানি কেন জানি কমতেছে না, কি আর করবো। এখন এই যে কবিরাজ দেখাবো, মানে বিষের তেল দিয়ে মানুষ, এতদিন তো ওষুধপাতি খাইল, তাও দেখো কমছে না, জানি না কী যে হয়েছে। তো যাই হোক, এদিকে আমি ঘরটা মুছে নিই। কালকে রাত্রে চাবি ছিল আমার কাছে, তাই আমি সকাল সকাল গেটটা খুলতে পারলাম। আর এইদিকে বৃষ্টি হওয়ার পরে এত যে বালু হয় কি আর, এই জল না ঢাললে আর বালু যাওয়ারই নাম নেয় না, অনেক কষ্ট লাগে। এই জল উবায় উবায় এনে তারপর জল ঢেলে আবার ঝাড়ু মারো। মানে আমাদের বাড়িতে অত একটা গাছ টাছ নাই, পাতার কোনো ই নাই, খালি বালু, মানে ওই সাইডের বালু বলে সব এই দিক দিয়ে টাইসের উপর দিয়ে এই দিক দিয়ে আসে, তারপর এদিকে আসে তো চাইতে পারে না, তো ওই যে জল মারিয়ে দিতে লাগে। প্রত্যেক দিন সকালে এটাই করতে লাগে উঠান ঝাড়ু, আর ডেলি ডেলি বৃষ্টি, বাপরে আর এত পিছলা। সামনেও কিন্তু গাছপাতা নাই, বাড়িতেও নাই আর সামনেও নেই, অত একটা লেতরা হয় না। এই যে আমার উঠান ঝাড়ু তো হয়ে গেছে, এখন আজকে একটু দেরি করে বাড়াইছি, মানে প্রত্যেক দিন সকালে সকালে করি, আজকে একটু দেরি করে আসলাম। তো এদিকে ফুলের গাছ, যেহেতু ফুলের গাছ আসছে পাতা তো পড়বই, এই যে এদিকেও পাতা পড়েছে, এইগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি আর কি। ঝাড়ু না দিলে ভালো লাগে না পিছন আর কি, যেহেতু প্রত্যেক দিন ফুল তুলতে আসি, জায়গাটা তো পরিষ্কার রাখার দরকার আমাদেরই। তো এই যে প্রত্যেক দিন সকালে, রোজ সকালে আর কি আমি ঝাড়ু দিই, বৃষ্টি হোক চাই যেই হোক, তাও আমি ঝাড়ু দিই প্রত্যেক দিন সকালে।
সকল বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমি কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে। তো দেখতে থাকো, আজকের বারটা হলো বুধবার, এখন মোটামুটি 15টার মতন বাজে। আজকে একটু দেরি করে উঠেছি, কারণ সকালে এত বৃষ্টি, মানে বাইরে বেরোতে ইচ্ছা হতেছিল, তাই উঠতে উঠতে প্রায় 7:30টার মতন বেজে গেছে। তাই উঠে এখন গাম শাম করলাম, করে এখন 15টার মতন বাজে, এখন আর কি স্নান করবো। তো আমাদের এদিকে তো বৃষ্টি যা স্টার্ট হয়েছে, এখন অবধি কমার নাম নিচ্ছে না। ঘরের মধ্যে কাপড়ের কাপড়, সব কাপড় ভিজা, কী কাপড় যে পরবো ওটাই ভেবে আসি। তো যাই হোক, এখন স্নান করতে যাবো, স্নান টান করে এসে তোমাদের দেখে কথা বলছি। করুন আমার বর উঠে বাজারে চলে গেছে, মানে বৃষ্টি পড়তেছে, তাই ওকে বললাম রেনকোট পরে যা। ও কালকে রেনকোট নিয়ে আইসে, ওটা পরে বাজারে গেল। অনেকদিন থেকে আমাদের ঘরে মাছ টাছ খাওয়ানো হয় না, সেদিন তো মাংস খাইলাম, মানে মাছটা আর কি বহুদিন হলো খাওয়ানো হয় না, তাই বর গেছে মাছ আনতে। মানে মাঝে মাঝে মাছও খাইতে ইচ্ছা করে আর কি, মাংস খাইতে ইচ্ছা করে। এরপরে থেকে তো আর খাইতে পাবো না, মানে এই যে অম্বাবচী লাগবো সের জন্যই, মানে হয় না অম্বাবচী, আমরা আর কি নিরামিষ খাই। আমাদের ঘরে, আমাদের বাপের বাড়ি আর শুনলাম নাকি শ্বশুর বাড়িতে নিরামিষ খায়, তাহলে যে এই কয়েকদিন তো শনিবার থেকে যেহেতু অম্বাবচী লাগবো, তাহলে তো এই কয়েকদিনই, আজ বৃহস্পতিবার, বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার, তিনটা দিন, তাহলে এই কয়েকদিন একটু ভালো খেয়ে নিই, তারপরে আবার নিরামিষ খাবো। তো বড় আর কি, মানে বর তো প্রত্যেকদিন আর বাজারে যাইতে পারে না, মানে টাইম হয় না, আর যে বৃষ্টি। তো বরকে বলেছি একবারে দুই রকম মাছ নিয়ে আসবা, জানি না বর কী করে। তো সকালে উঠে সমস্ত কাজ টাজ করে এখন বিছনা টিছনা উঠাই নিলাম, বরের আসতে দেরি আছে, ততক্ষণ আমি বাকি কাজগুলো সেরে নিই। তো এই যে এরই মধ্যে কিন্তু বড় চলে আসছে, বড় দেখছো নেংড়ে নেংড়ে হাতে। তো বর কী কী আনছে চলো তোমাদেরকে দেখাই। তো বর নাকি দুই রকমের মাছ নিয়ে আসছে, আমার না ছোটো মাছটা খাইতে আর কি ভালো লাগে, ছোটো মাছও আনছে, বড় মাছও, তার সাথে কাঁকড়া। আর সবজির যে দাম নাকি বাপরে, আলু নাকি 40 টাকা কেজি হয়েছে, তাহলে ভাবো এই বৃষ্টির জন্যে। খালি আমাদের এদিকে বৃষ্টি না, চারোদিকে বৃষ্টি, আরও সবজির অনেক জায়গায় দাম বাড়ছে, মানে এখন হয় না জল উঠছে, আমাদের বাপের বাড়ি ওই জায়গায় নাকি শুনলাম জল হয়েছে, মানে আমার একটা বান্ধবীকে ফোন করেছিলাম, ও বললো নাকি ওই সাইডে জল হয়েছে, তাহলে ভাবো। আর আমি আর কি বড় হওয়ার পরে আমাদের বাপের বাড়ি ওই জায়গায় জল আর কি দুইবার দেখেছি,
এইবারও নাকি অত একটা হয় নাই, আর যদি বৃষ্টি হয় তাহলে তো হয়ে যাবে। তো যাই হোক, সবজিগুলো খাঁচির মধ্যে রেখে দিলাম। ঝিঙা নাকি 30 টাকা, এই 3টা ঝিঙা 30 টাকা নিয়েছে, আর তার মধ্যে বটবটি 30 টাকা। তাহলে ভাবো সবজির দাম কতটা বেড়েছে। টমেটোর তো আরে বাবা এতটা দাম। আজকে সকালে জল খাবার বানাবো ঘুগনি, কালকে রাত্রে বুট ভিজিয়ে রাখলাম। ঘুগনি খেতে না আমাদের দুজনেরই প্রচুর ভালো লাগে। তো ভাত আছে, ভাতটা আর কি রেখে দিলাম। এখন প্যাশার মধ্যে ঘুগনিটা আর কি সিদ্ধ দিব, মানে বুটটা। ঘুগনি তো পরে হবে, এখন আপাতত বুট আছে। আলু দিব, আলুটাও ছিলে নিচ্ছি। আলু বেশি দিব না, আলু খালি 2টা দিব ছোট ছোট। অল্প লবণ দিয়ে সিদ্ধ বসাই দিব। এটা না অনেকটাই সিটি দিতে লাগে, 10টার মতন। তারপরে হ্যাঁ দেখি সিদ্ধ হয়। তো এই যে লবণ দিয়ে বসাই দিলাম, তারপর এখন মাছ কাটবো। আমার গ্যাসের লাইটারটা কি যেন হয়েছে, মানে নষ্টর মতন হয়েছে, চলতেছে না। একবার জ্বলে আর একবার জ্বলে না। তো যাই হোক, ওইদিকে প্রেশারটাও বসাই দিলাম। এইদিকে এই যে মাছগুলো ঢেলে নিচ্ছি, এইদিকে গুড়া মাছ মানে মিশালি মাছ নিয়ে আছে গুড়া মাছের মধ্যে। তারপর এটা হলো কাতল মাছ। এখন নাকি শুনি আর কি এই টাইম এর মধ্যে মানে মাছ কাটানো যায় না। তো এখন আনছে, এখন আর কি করব। যেহেতু মরা মাছ কাটানো যায়, জিন্দা মাছ কাটানো যায় না, তাই বরকে বলতেছি। বর বললো সর আমি কাটি দিই। বরকে বললাম তাহলে তুমি কাঁকড়াগুলো মেরে দাও, কারণ এগুলো তো জিন্দা, আমি আর মারতে পারবো না। তার জন্য এই যে বর মেরে দিচ্ছে কাঁকড়া, আর বরকে দিয়ে বড় মাছটা আর কি কাটাবো। মানে আমি তো বড় মাছটা কাটতে পারবো না, সে জন্য বরকে দিয়ে প্রথমে মাথাটা কাটাই নিই, তারপর আমি মাছটা কেটে নিব। আমার বর কেটে আনতো, মানে মানুষ পায়নি সের জন্যই। তো কাঁকড়াগুলো আমি আর কি ঠ্যাংটা ভেঙে নিচ্ছি, এটা এখন বাইরে যা পরিষ্কার করবো। একদম কাঁকড়া ছোটো ছোটো আনছে, তার জন্য সব কিছুই দিব, মানে যেগুলো আর কি লেতরা ওগুলো ফেলাই দিব, আর বাদ বাকিগুলো সবই দিব ঠ্যাং শেক। আর ঠ্যাংটা খাইতো না, এতটা ভালো লাগে কী আর বলবো। এই যে আমি তারপরে বড় মাছটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু অত একটা ভালো করে বড় মাছ কাটতে পারি না, তাও আর কি কেটে নিচ্ছি মাছ। তো এই যে কলেপারে এনে ভালো করে মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। পুঁটি মাছও আসার সাথে পুঁটি মাছের ভিতরে ডিম হয়েছে কিন্তু। তো এদিকে মাছটা ধুয়ে আসার পর তারপর এদিকে কলাতুরও কেটে নিচ্ছি। এই টাইমে কলাতুর খাওয়া নাকি খুবই ভালো, তার জন্য কয়েকদিন পরে পরে আমরা আর কি কলাতুর খাই। কলাতুরটা কালকে রাত্রে অল্পটুক বাসলাম, এখন একটু বেশে এই কলাতুরটা কেটে নিচ্ছে। তো কলাতুর আর অল্প ভাপাতে দিয়ে ভোগ জল দিয়ে বানাবো। আমি কলাতুর বানালে ভোগ জল দিয়ে বানাই, নাহলে একটু চাউলের গুঁড়া দিই, ভালো লাগে। তো এই যে সকালের খাওয়ার ঘুগনি হয়ে গেছে, সকালের খাবার খাচ্ছি। আজকে হইলো 10টা বাজে এই টাইমে, মানে হয় না আজকে দেরি করে উঠেছি, সবই দেরি হয়ে গেছে। তো মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে নিচ্ছি। বড় বড় আর কি খাওয়া দাওয়া করে দোকানে যাবে, বৃষ্টি পড়ে এত তাড়াতাড়ি দোকান যায় কী করবে। তো এদিকে সব কিছু রান্না হয়ে গেছে, এখন কাঁকড়াটা বানালে হয়ে যায়। তো কাঁকড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো রান্নাবাড়ি সেরে এখন আর কি ঘরেতে আসলাম, এখন বরমশরা চলে আইছে। তো মাত্র আর কি রান্নাবাড়িটা শেষ হইলো, মানে ঘরটা পরিষ্কার করেছি আর কি, পূজার বাসনও ধোয়া হয়ে গেছে। তো বরমশরা এসে ভাতটা খায়নি, মানে একটু একটু খিদা খিদা পাইছে। যাই হোক, ভাতটাত খাওয়া দাওয়ার পরে শুয়ে থাকবো। আজকে দুপুরে রান্নাবাড়ি হলো, এটা হলো কাঁকড়া কষা, এটা হলো কাঁকড়া কষা, এটা হলো মাছের ঝোল, মাছের ঝোল মানে কাতল মাছের ঝোল, এটাতে হলো মাছ ভাজি আছে, এটা কালকে খাবো। মাছ ভাজি রেচে রেখে দিয়েছি। কলেজে ঘুগনি বানিয়েছিলাম, অল্প ঘুগনি আছে, এটা আমি সন্ধ্যার সময় খাইয়ে নিব। আর এটা হলো উপর দিয়ে থালির মধ্যে ভাত ছিল, এই ভাতটা অল্প কলার ধুয়ে গেছে, এটা হলো কলার ধুর কি দিয়ে এতটাই স্বাদ লাগে আমাকে কি আর বলবো। এই টাইমে নাকি কলার ধুর খাওয়াটা খুবই প্রয়োজন। এই জায়গার মধ্যে বিট কাটানো আছে, বিটটাও খাওয়া প্রয়োজন। কেমন হয়েছে কাঁকড়া? তো সারাদিন তো অনেক কাজ কাম করেছি, তাই শরীরটা একটু টাইট টাইট লাগতেছিলো, তাই শুয়ে পড়েছি। বর্জ্য কখন দোকানে চলে গেছে তাও জানি না। তো যাই হোক, এখন আর কি 5:30 মতন বাজে, উঠলাম, উঠে ঘরটা ঝাড়ু দিলাম, অল্পটুকু ফ্রেশ হইলাম। তো বাইরে প্রচুর অন্ধকার আর বৃষ্টি পড়তেছে এখন, অন্ধকারে অন্ধকার, খালি বৃষ্টি বৃষ্টি বৃষ্টি।
কালকে যেহেতু বৃহস্পতিবার, তাই আজকে না সব কিছু ধোয়াধুই করে রেখেছি। মানে বুধবার বিকেলে সব কিছু ধুই, মানে এই যে প্রদীপদানি, ঘর টর সব কিছুই ধুই, ঘর পূজার যত কিছু আছে সব কিছু। মানে যেহেতু কালকে ঘট বসাবো, এগুলো না ধুইলে আর ভালো লাগে না, তাই সন্ধ্যাবতী দেওয়ার টাইমে এগুলো আর কি লাগাই নিলাম। আমার না সন্তা কাটানো শেষ হয়ে গেছে, এখন তো অত একটা সন্তা লাগে না, যেহেতু ঘরের মধ্যে বাতি দিই। আর তুলসী থানার বাতি হলো ওই যে শাশুড়ি মা দেয়, আর ঘরের বাতিটা খালি আমি দিই, সের জন্য অত একটা সলতা লাগে না, তাই মাঝে মধ্যে কাটানো হয়, আর ভুলেই যাই, যখন লাগে তখন কেটে নেই, পরে আবার ভুলে যাই। তো যাই হোক, এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে নিচ্ছি। আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, বাই বাই। আর যারা যারা আমার ফেসবুক থেকে দেখছেন, তারা তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।